সচিবকে ফের চিঠি জুনিয়র চিকিৎসকদের, ফের ইমেল করলেন তারা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি পালন করা হচ্ছে না এমন অভিযোগ জানিয়ে মনোজ পান্তকে ফের ইমেল করলেন জুনিয়র চিকিৎসকরা। তারা মোট 7 দফা দাবির কথা জানিয়েছেন সেখানে। সেগুলো ঠিক কী কী আপনাদেরকে একবার জানিয়ে রাখি যে সরকারি হাসপাতালে ফেড কালচার বা হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন সহ একগুচ্ছ দাবি যেগুলো পূরণ করা হয়নি সেই কথা স্মরণ করিয়ে দেন ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, যে কথা গতকাল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল যে সেফটি সিকিউরিটি সহ একাধিক বিষয়ে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কার্যক্ষেত্রে তারা দেখতে পাচ্ছেন না, এবং সেই বিষয়গুলো জানিয়েই কি আজকে ইমেল করা হয়েছে মুখ্য সচিবকে? একেবারে দেখো, আজকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে মেল করা হয়েছে মুখ্য সচিবকে। আমরা জানি আজকে নবান্ন সভাগৃহে সমস্ত মেডিকেল কলেজগুলোকে নিয়ে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী, এবং কার্যক্রম দেখা যাচ্ছে যে তারই প্রাক্কালে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা মুখ্য সচিবকে একটি মেল করেছেন, যে মেলে তারা স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল তার কিছুটা মানা হলেও অধিকাংশই এখনো মানা হয়নি, এবং সেক্ষেত্রে তারা 7টা বিষয়ের কথা উল্লেখ করেছেন এবং সেখানে জানিয়েছেন যে এই 7টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলোকে নির্দিষ্টভাবে যে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিলেন তারা, সেগুলো এখনো করা হয়নি, এবং সেক্ষেত্রে তারা বলছেন যে এক্ষেত্রে অবিলম্বে যেন মুখ্য সচিব নির্দিষ্টভাবে এই বিষয়গুলো কার্যকর করার ক্ষেত্রে অর্থাৎ তাদের দাবি পূরণের ক্ষেত্রে নির্দিষ্টভাবে যেন নির্দেশ দেন, যাতে আর্জিকরের মতন ঘটনার পুনরাবৃত্তি আর না হয় তেমনটাই কিন্তু তারা এই মেলে জানিয়েছেন। অর্থাৎ কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসক। এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠকে যে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো আরো একবার স্মরণ করিয়ে দিতে এই ইমেল। শ্রেয়সী, একেবারে দেখো, কার্যত মুখ্য সচিবকে যে মেলটা পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে যে 19 সেপ্টেম্বর কিন্তু তারা যে মেল পাঠিয়েছিল কার্যত সেই মেলে কিন্তু এই বিষয়টার উল্লেখ ছিল, এই দাবিগুলোর তারা উল্লেখ ছিল, কিন্তু সেই দাবিগুলো নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো নির্দেশ বা পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে সেক্ষেত্রে এই দাবিগুলো নিয়ে কিন্তু অবিলম্বে যেন নির্দেশিকা পাঠানো হয় মুখ্য সচিবের তরফে এমনটাই কিন্তু তারা মেলে জানিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।